মুর্শিদাবাদ সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি উত্তম, আমার চ্যানেল হ্যাপি জার্নি উইথ উত্তম আপনারা দেখছেন। আজকে মুর্শিদাবাদের আমরা এসেছি খুব পপুলার জায়গা মতিঝিল। মতিঝিল আমরা পুরো ঘুরে দেখব, তার আগে করতে হবে টিকিট। এটা হচ্ছে টিকিট ঘর, চলুন দেখি কত করে টিকিট। দিয়ে দিল টিকিট, টিকিট মূল্য 30 টাকা। চলুন আমরা এন্ট্রি করব মতিঝিলের নতুন পার্কে। আমরা ঢুকে পড়েছি মতিঝিল পার্কে। প্রথমেই দেখে নেব গেটের বাঁ পাশেই একটা তোপ, কে ব্যবহার করত কিছু জানা নেই বা কিছু লেখাও নেই। আমরা সামনে চেনার মূর্তি দেখছি, ইনি হলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। এনার নামেই আজকের মুর্শিদাবাদ নাম হয়েছিল। মুর্শিদাবাদে একদিনের জন্য বেড়াতে আসলে জায়গা অনেক আছে, প্রচুর আছে জায়গার দেখার, কারণ মুর্শিদাবাদ হচ্ছে নবাবের শহর। নবাবীয় আমল থেকে শুরু করে রাজা মহারাজা, প্রচুর রাজমহল আছে। আমরা আজকে এসেছি মতিঝিলে। একদিনের জন্য বেড়াতে এলে অবশ্যই আপনারা মতিঝিলে আসবেন, সময় কাটানোর জন্য খুব খুব ভালো জায়গা, শান্ত পরিবেশ। এখন ঘড়িতে বাজছে 11:45, খুব রোদ। চেষ্টা করবেন বিকেলের দিকে আসার, বিকেলের দিকে এলে খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ, প্রচুর গাছ, নানা ধরনের গাছ দেখুন। এর আগে আমি এসেছিলাম, কিন্তু বহুদিন আগে এসেছিলাম বহরমপুরে দুর্গাপুজো দেখতে, আমি আর আমার দুটো বন্ধু। সেই সময়তেই কিছুক্ষণের জন্য মতিঝিলে এসেছিলাম, তখন এতটা সাজানো গোছানো ছিল না যেমনটা এখন দেখছি। এদিকে আছে মতিঝিল ভবন, মুক্তাঙ্গন আর শিশু উদ্যান। চলুন যাওয়া যাক এদিকে। আপনাদের আরও একটা কথা বলি, মুর্শিদাবাদ সিরিজ কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বিশ্ব বাংলা বিশাল বড় একটা লোগো এখানে দেওয়া আছে। আমরা যাচ্ছি বাঁ দিকে। এদিকে একটা রাস্তা চলে গিয়েছে, এদিকে একটা গিয়েছে। আসলে
এলাকাটা প্রচুর বড়, প্রচুর বড়। অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। দেখুন এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এই জায়গায় কোথায় কি রয়েছে। চলুন যাওয়া যাক এইদিকে। আমরা সবাই কিছু না কিছু কাজ করেই থাকি, সবাই আমরা ব্যস্ত, কিন্তু তার মধ্যেও কিছুটা সময় বার করে একটু বাড়ির আশেপাশে একটু এদিকে ওদিকে ঘুরে আসলে কি হয়, মনটা ভালো হয়, সময়টা ভালো কাটে। এরকম হতে পারে মাসে একদিন ঘুরে আসুন, বা যদি সময় হয় সপ্তাহে একদিন ঘুরে আসুন সানডে। আমি বেশিরভাগ সানডেতে প্রোগ্রাম করি, যেমন আজকে সানডে। আমাকে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আর ঘুরে বেরিয়ে ভিডিও করতে তো আরও ভালো লাগে। আমার কেন, সবারই ভালো লাগে। একটা বাঙালির মন সবসময় চায় একটু ঘুরে বেরিয়ে আসি। তো যদি আপনাদের সময় হয়, সুযোগ হয়, আপনারাও বেরিয়ে পড়ুন, অল্প সময়ের জন্য কাছে হলেও একটু বেরিয়ে আসুন। রয়েছে এখানে প্রচুর গোলাপ গাছ, সাদা, গোলাপি, লাল, হলুদ, বিভিন্ন কালারের গোলাপের গাছ এখানে রয়েছে, প্রচুর গাছ, প্রচুর। দেখুন কি সুন্দর ডিজাইন করে গাছগুলোকে কাটা হয়েছে। ওই সাইডটায় রয়েছে বাচ্চাদের জন্য পার্ক, মানে শিশু উদ্যান। আমি যেহেতু দুপুরবেলা এসেছি, তার জন্য একটা জিনিস মিস করে দিচ্ছি, সেটা হলো প্রতিদিন এখানে বিকেলবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, খুব সুন্দর লাগে দেখতে। আপনারা যদি পারেন তাহলে বিকেলের দিকে আসুন, তাতে করে কি হবে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা দেখতে পারবেন। সুরের ঝর্ণা, অর্থাৎ সাউন্ডের সাথে সাথে এখানে লাইট শো হয়। এই যে সামনেখানে এগুলো মাইক দেখতে পাচ্ছেন, আর ওখানে সামনেখানে ফোয়ারা আছে। প্রতিদিন বিকালবেলায় এখানে গ্যালারি, এটা ছোট গ্যালারি, লাইট অ্যান্ড সাউন্ড শো প্রত্যেকদিন হয়। এখানে রয়েছে গেস্ট হাউস, কটেজ। এখানে রয়েছে তিনটে, ওই সাইডে আরো আছে। চলুন একটু সামনে থেকে দেখি, খুব সুন্দর কটেজ। এই গাছটার নাম কি আমি তা জানি না, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার খুব বেড়াতে খুব ভালো লাগে, ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আর সাথে যদি থাকে একটা বাইক তাহলে তো কোনো কথাই নেই। ঘুরে বেরিয়ে ভিডিও করতে, আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করতে, সেই জায়গা শেয়ার করতে সত্যি খুব ভালো লাগে। যদি ভিডিও ভালো লেগে থাকে, আমাকে ভালো লাগে, তাহলে ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইবের পাশের বাটনটা প্রেস করবেন। আর হ্যাঁ, ফেসবুকে প্লিজ ফলো করুন, তাতে করে কি হবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমারও ভিডিও করতে ভালো লাগবে। আপনাদের রেসপন্স পেলে, ভালো রেসপন্স পেলে সত্যি ভালো লাগে।
ভিডিও করতে, নতুন নতুন জায়গায় রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করতে সত্যি ভালো লাগে। এদিকে রয়েছে ঝিল, ঝিলের নাম হচ্ছে মতি ঝিল। চলুন আমরা একটু ঢুকবো বাগানের দিকে। দেখুন প্রচুর ফুলের গাছ, প্রচুর। সামনে দিয়ে যাওয়া প্রজাপতি উদ্যান, কি অবস্থা, কোথায় কোথায় সব মানুষ বসে আছে জঙ্গলের মধ্যে। এদের খেয়ে দেয়ে কাজও নেই বাবা। অবশ্য এই রোদ গরমে তো সময় কাটাতে হবে, তো সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা এটা। চলুন সামনে দেখি আমরা বিশাল বড় একটা ঝিল, এই ঝিলের নামই মতি ঝিল, আর এই ঝিলের নামেই এই পার্কের নাম হয়েছে মতি ঝিল পার্ক। অপূর্ব জায়গা। আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমি একা কেন, সন্তোষ কোথায়? সন্তোষ আজকে আসেনি, সন্তোষের বাড়িতে কিছু কাজ আছে তাই ও আজকে আসতে পারেনি। আজকে আমি আপনাদের সাথে এসেছি, আপনাদেরকে সাথে নিয়ে এসেছি বিশ্ব বাংলাকে বিদায় জানিয়ে, মতি ঝিলকে বিদায় জানিয়ে। আজকে আমরা শেষ করছি মুর্শিদাবাদ সিরিজের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করুন। আমরা চলে এসেছি মতি ঝিলের এখানে ভোজনালয়ে। দাদা মোমো করছি, মোমো তৈরি হচ্ছে আমার যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে জানাই আমার দাদাটাকে একটু আপনারা সাপোর্ট করেন। থ্যাংক ইউ দাদা। ওই বড় দোকানটা আমাদের দাদা, ওখানে যান একটু একটু ভিডিওটা করেন। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি এখানে মতি ঝিলে বেড়াতে আসেন তাহলে অবশ্যই দাদা, একদম একদম, থ্যাংক ইউ। চশমা পড়া লোক
আচ্ছা সে সময় থেকে আছি মতিঝিলে এসে মতিঝিলের গেটের ডান দিকে যে রেস্টুরেন্টের জায়গা আছে সেখানে এসেছি। দাদারা খুবই ভালো, ওনাদের রেস্টুরেন্টে আপনারা আসবেন। আমি দেখালাম তারা মোমো বানাচ্ছে এবং আরও প্রচুর কিছু আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, আছে বিভিন্ন রকম খাবার। আপনারা এসে এখানে অবশ্যই ভোজন করুন, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। থ্যাংক ইউ দাদা।